আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, চতুর্থ মাসের গর্ভাবস্থার লক্ষণ, শারীরিক পরিবর্তন, বাচ্চার বিকাশ এবং কি কি পরীক্ষা আপনাকে করতে হবে। গর্ভবতী আপুদের প্রায়ই এ ধরনের কোশ্চেন শুনে থাকি আমরা, তাই আজকের ভিডিও, চতুর্থ মাসে কি কি করণীয় তা দেখে নিন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন মা হয়ে ওঠা আপনার জীবনে স্বাগত জানানোর মতো এক সুখ। গর্ভাবস্থার চার মাসে গর্ভাবস্থাকালীন সময়ের সমস্যাজনিত উপসর্গগুলো হ্রাস পেতে থাকে। এই সময়ে ব্রণটি সম্ভবত দ্রুত বৃদ্ধি পায়, যেহেতু শিশুটি বেড়ে উঠতে থাকে। বেশিরভাগ গর্ভবতী মহিলারই তাদের ওজন লাভ করতে শুরু করেন, নড়াচড়া অনুভব করতে শুরু করবে, চিত হয়ে শোয়াটা কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। একটা মসৃণ গর্ভাবস্থাকে সুরক্ষা দেওয়ার জন্য উপযুক্ত বিশ্রাম, সক্রিয় থাকা এবং একটা পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার মাসের গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের ডায়েট কেমন হওয়া উচিত? গর্ভবতী মহিলাদের জন্য আয়রন, ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মা দুজনের জন্য খান, সেক্ষেত্রে খাদ্য স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাওয়া উচিত। নিজের ওজন বৃদ্ধি সম্পর্কে চিন্তা করা উচিত নয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে শরীরে ভিটামিন সঠিক মাত্রায় রাখতে, ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা হিসাবে সম্পূরক বা ওষুধ নেওয়া গুরুত্বপূর্ণ। খাবারটি স্বাস্থ্যকর রাখতে এটি সাধারণত রান্না করা যেতে পারে এবং এতে ফল, শস্য ও সবজি অন্তর্ভুক্ত থাকতে পারে। মাছ এবং মুরগির মতো প্রোটিন সমৃদ্ধ খাদ্যও খাওয়া যেতে পারে। সর্বোত্তম ব্রণের বিকাশ নিশ্চিত করতে প্রতিটি খাবারের পুষ্টিমান জেনে খাওয়া উচিত। এখন আমরা জানবো, চার মাসে গর্ভবতী হলে আপনার দেহে কোন পরিবর্তনগুলো ঘটতে পারে। যেমন ভাবে গর্ভাশয় প্রসারিত হয়, তেমনি আপনার পিঠ, উরু, প্যাট এবং কুচকি এলাকায় ব্যথা অনুভব করবেন। এই কষ্ট আগামী পাঁচ মাস ধরে চলবে। চার মাস গর্ভাবস্থায় একটি মহিলার স্তনের আকার এবং পূর্ণতা বৃদ্ধি পায়। এটি হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে। কিছু নারীর রক্তে শিরাগুলির উপর ক্রমবর্ধমান শিশুর দ্বারা সৃষ্ট চাপের কারণে অশ্বরূপ দেখা যায় এবং এটি খুবই বেদনাদায়ক হতে পারে। গর্ভের বাচ্চার কারণে কিছু মহিলার শ্বাসপ্রশ্বাসের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। গর্ভ অবস্থায় হজম প্রক্রিয়া হ্রাসের কারণে বদহজম হয়। বদহজম এড়াতে প্রচুর পরিমাণে পানি পান করা এবং দিনে খুব বেশি ভারী খাবার না খাওয়া শরীরকে খাদ্য হজম করতে সহযোগিতা করে। গর্ভাবস্থায় হরমোনের বৃদ্ধির কারণে অনেকের মাড়ি থেকে রক্তপাত দেখা দেয়, ফলে মাড়ি নরম এবং আরো সংবেদনশীল হয়ে দাঁত বাস করার সময় রক্তক্ষরণ দেখা দিতে পারে। চার মাস গর্ভাবস্থায় মূত্রাশয়ের চাপ থাকার কারণে ঘন ঘন প্রস্রাব হয়, তাই আপনাকে প্রায়শই ওয়াশরুমে যেতে হতে পারে। গর্ভাবস্থায় আপনার ত্বকের অনেক পরিবর্তন ঘটে। হরমোনের বৃদ্ধির কারণে কিছু মহিলার বিবর্ণ ত্বক দেখতে পান। হালকা ময়েশ্চারাইজার এবং লোশন ব্যবহার করে এই সময় আপনার ত্বকের যত্ন গুরুত্বপূর্ণ। চার মাসের গর্ভস্থ শিশুর মায়ের নাক থেকে রক্তপাত কখনো ভালো লক্ষণ বা চিহ্ন নয়। গর্ভাবস্থায় কিছু নারীর নাক থেকে হালকা রক্তপাত হতে পারে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এখন আমরা জানবো, চতুর্থ মাসের গর্ভাবস্থার সাধারণ উদ্বেগগুলো কি কি। ক্ষুধা বৃদ্ধি খুব সাধারণ এবং তাই গর্ভাবস্থায় চতুর্থ মাসে ওজন বৃদ্ধি হবে, কারণ মা দুজনের জন্য খাবার খাবেন এবং শিশু ও নিজের পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করবেন। চার মাসের গর্ভাবস্থায় খাবার আপনার পছন্দের বা আপনি যেমন অভ্যস্ত তেমন খাবার থেকে আলাদা হতে পারে। ডাক্তাররা গর্ভাবস্থায় টিটিনাসের টিকা গ্রহণের সুপারিশ করবেন প্রথম তিন মাসের মধ্যে, প্রথম এবং দ্বিতীয়টি প্রসবের এক মাস আগে। গর্ভাবস্থায় যৌনমিলন নিরাপদ যতক্ষণ না গর্ভপাতের ইতিহাস বা যদি এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ না হয়। বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য এই সময় সাধারণ। খুব বেশি বুক জ্বালা ও কোষ্ঠকাঠিন্য হলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। এখন জানবো, চার মাসের গর্ভে শিশুর বিকাশ কেমন হয়ে থাকে। ব্রণটি মানুষের মতো দেখতে শুরু করে, যার মধ্যে কান, চোখ, নাক, চুল এবং মুখের বৈশিষ্ট্য রয়েছে। 17 সপ্তাহের বাচ্চা মাথা থেকে পা পর্যন্ত প্রায় 13.1 সেন্টিমিটার বা 5 ইঞ্চি লম্বা হয়। শিশুর নিজস্ব অনন্য আঙ্গুলের ছাপও থাকে। চার মাসের গর্ভবতী অবস্থায় শিশুর মধ্যে চোখের পাতা, ব্রণ এবং লোম বিকাশ হয়। এই সময় সামান্য নড়াচড়া শুরু হয় এবং লাথি শুরু হবে। শিশুর চামড়া লেনুগুন নামে সূক্ষ্ম চুলের দ্বারা আচ্ছাদিত হয়। তাছাড়া কানের বিকাশ হয়, তাই শিশু এখন বাইরের শব্দ শুনতে শুরু করবে।
এখন জানবো চার মাসের গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের করণীয় কি। একটি ক্রমবর্ধমান শিশুর পুষ্টির প্রয়োজন তেমনই রয়েছে মায়েরও পুষ্টির প্রয়োজন। সুতরাং আপনি যথেষ্ট ভিটামিন গ্রহণ করা নিশ্চিত করুন, এটি গুরুত্বপূর্ণ। ব্যায়াম নিয়মিত করুন, আপনার স্বাভাবিক রুটিন চালিয়ে যান, যোগ ব্যায়াম করুন যা প্রসবের সহায়তা করবে। আপনার শরীর দুটি মানুষের জন্য কাজ করছে এবং তাই যথেষ্ট পরিমাণের ঘুম নিশ্চিত করুন। দিনে অন্তত 7-8 ঘন্টা ঘুম আবশ্যক। আপনি যদি যথেষ্ট পরিমাণের পুষ্টি না পেয়ে থাকেন তাহলে ডাক্তারের কাছ থেকে সম্পূরক খেতে পারেন। প্রচুর সিফুড খান, পরিষ্কার করা ও তাজা মাছ খান এবং কাঁচা মাছ খাবেন না। মাছে ওমেগা 3 এবং অন্যান্য খনিজে সমৃদ্ধ, তাই রান্না করা মাছের একটি অংশ খাওয়া আবশ্যক। আপনার সঙ্গীর মধ্যে ঘনিষ্ঠতা বজায় রাখা, মানসিক প্রশান্তির জন্য যৌনমিলনে জড়ান। আপনার শরীরের পরবর্তী দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত হচ্ছে। প্রথমে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, একটি ফ্লু এর টিকা শট পাওয়ার নিশ্চিত করুন যাতে আপনি গর্ভবতী অবস্থায় কোনো রোগে সংক্রমিত না হন। মাড়ি থেকে রক্তক্ষরণ বা অন্য কোনো দাঁতের জটিলতা এড়ানোর জন্য আপনি নিয়মিত চেক আপের জন্য আপনার দাঁতের ডাক্তারের কাছে যান। এখন আমরা জানবো গর্ভ অবস্থার 4 মাসে গর্ভবতী মায়ের যে পরীক্ষাগুলো করা উচিত। প্রথমত শারীরিক পরীক্ষা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ শারীরিকভাবে যৌনি স্তন এবং পেটের মতো অংশ চেক করে দেখবেন। দ্বিতীয়ত বাচ্চার হার্টবিট, ডোপলার আল্ট্রাসাউন্ড ব্যবহার করে শিশুর হার্টবিট খুব ধীর না খুব দ্রুত তা আপনার ডাক্তার চেক করবেন। তৃতীয়ত অ্যাডেমা পরীক্ষা, আপনার ডাক্তার পা, গুড়ালি এবং পায়ের পাতার মধ্যে ফুলাভাবের জন্য চেক করবেন। অস্বাভাবিক ফুলাভাব প্রিক্লাম্পসিয়া, গর্ভাবস্থায় ডায়াবেটিস বা রক্তের জমাট বাধা নির্দেশ করতে পারে। গর্ভাবস্থায় 4 মাসের স্ক্যান, ব্রণের বিকাশের পরিবর্তনগুলো দেখতে আল্ট্রাসাউন্ড করতে হবে। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থার চতুর্থ মাস খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় ট্রাইমেস্টার হিসেবে, তাই আপনার অনেক কিছু করণীয় আছে। দুশ্চিন্তা না করে নিজের এবং বাচ্চার প্রতি যত্নশীল হন, ভালো মন্দ খাবেন যাতে করে আপনার ওজন সঠিকভাবে বৃদ্ধি পায়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।